হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম বাংলাদেশ অভ্যন্তরের নৌ পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ বিআইডাব্লিউটি এতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকেই ছেলে এবং মেয়ে উভয় এসএসসি এইচএসসি আবেদন করতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়ি বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আসি ডিয়ার ভিউয়ার্স আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন তো চলুন আবার কথা না বাড়ি বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিরে দেখে আসে তো আমরা যদি একেবারে শেষ দিক থেকে শুরু করি তাহলে একেবারে শেষ পদটি হচ্ছে দপ্তরে নেওয়া হবে যেখানে একজনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এসএসসি পাশে বিনা অভিজ্ঞতায় এরপর রেকর্ড কিপার নেওয়া হবে দুইজনকে নিয়োগ দেওয়া হবে যেখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এরপর গ্রিজার নেওয়া হবে যেখানে বাইশজনকে নিয়োগ দেওয়া হবে তো এখানেও কিন্তু আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন অথবা সমমানের যে কোনো অর্থাৎ যারা ভোকেশনাল থেকে পাস করবেন অথবা মাদ্রাসা থেকে যারা পাশ করবেন তারা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এটি হচ্ছে মূলত এখানে সবচেয়ে বড়ো পদ যেখানে জনকে নিয়োগ দেওয়া হচ্ছে তো এরকম কিন্তু আরও কয়েকটা পোস্ট আছে তো চলুন আমরা বিস্তারিত পোস্টগুলো দেখে আসি এরপর ইলেকট্রিশিয়ান নেওয়া হবে চারজনকে নিয়োগ দেওয়া হবে যেখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই সরকারের ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে অবশ্যই সি গ্রেড ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকতে হবে এরপর নিম্নমান সহকারে নেওয়া হবে যেখানে এগারো জনকে নিয়োগ দেওয়া হবে এইসএসি যারা বাণিজ্য বিভাগ থেকে পাশ করছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন এবং অবশ্যই কিন্তু আপনার টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে তো এরপর ট্রাফিক সুপারভাইজার নেওয়া হবে দুইজন এইসএসি পাশে আবেদন করতে পারবেন এরপর কম্পিউটার অপারেটর নেওয়া হবে দুইজন এখানেও আপনারা এইসএএসি পাশে আবেদন করতে পারবেন তবে টাইপিংয়ের ক্ষেত্রে আপনাদের এখানে গতি থাকতে হবে ইংরেজিতে তিরিশ শব্দের এবং বাংলায় পঁচিশ শব্দের নকশাবিদ নেওয়া হবে একজন সহ অবশ্য আপনাকে ড্রাফটম্যানশিপে দুই বছর মেয়াদি কোর্স পাস করা থাকতে হবে সহকারী ও কোষাধ্যক্ষ নেওয়া হবে একজনকে নিয়োগ দেওয়া হবে যারা বাণিজ্যে স্নাতক ডিগ্রি পাশ করছেন তারাই এখানে আবেদন করতে পারবেন এরপর ষাট মুদ্রক্ষরিক নেওয়া হবে একজনকে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন সহকারী প্রোগ্রামার নেওয়া হবে একজন যারা আপনারা অনার্স পাশ করছেন তারাই এখানে আবেদন করতে পারবেন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থেকে এরপর কনিষ্ঠ নদী জরিপকার নেওয়া হবে ছয়জন যারা গণিত সহ বিএ ডিগ্রি অথবা পদার্থ রসায়ন ও গণিত সহ বিএসসি ডিগ্রি তারাই এখানে আবেদন করতে পারবেন তো এরপর যদি আমরা পরবর্তী পদগুলো দেখে আসি পরবর্তী পদ হচ্ছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা নেওয়া হবে দুইজন অনার্স পাশে আবেদন করতে পারবেন সহকারী পরিচালক নেওয়া হবে একজন এখানেও আপনারা বাণিজ্যের দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এরপর কনিষ্ঠ সহকারী নৌ সংরক্ষক ও পরিচালক নেওয়া হবে তিনজনকে নিয়োগ দেওয়া হবে এখানে এখানে আবেদন করতে হলে আপনাকে মাধ্যমিক পাশ সহ জাহাজে চার বছরের ক্যাডিটশিপের অভিজ্ঞতা এবং দুই দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টারের সার্টিফিকেট থাকতে হবে অধ্যক্ষ ড্যাক ও ইঞ্জিন কর্মী নেওয়া হবে যেখানে একজনকে নিয়োগ দেওয়া হবে যেখানে আবেদন করতে হলে আপনাকে মাস্টার মেরিনাসহ অভ্যন্তরীণ নৌ চলাচলে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এগুলোই ছিল মূলত ষোলো ক্যাটাগরির একষট্টি শূন্য পদ তো চলুন এবার দেখে আসি যেখানে আবেদনটি কত তারিখ শুরু হবে এবং আবেদনটি কত তারিখ শেষ হবে তার বিস্তারিত আবেদন করার জন্য আপনারা বয়সটা হিসাব করবেন এই তারিখ থেকে অর্থাৎ এক পাঁচ দু হাজার তেইশ তারিখে আপনার বয়স যদি এক থেকে চল্লিশ বছর এবং দুই হতে পাঁচ নঙে বর্ণিত পদের জন্য একুশ বছরের মধ্যে হয় এবং সাত থেকে চোদ্দো নং পদের জন্য আঠারো বছর এবং ক্রমিক নং পনেরো থেকে ষোলো নং পদের জন্য সাতাশ বছর পূর্ণ হতে হবে তো এখানে আবেদন করার জন্য আপনারা আবেদনটি শুরু হবে সাত তারিখ থেকে এবং আবেদনটি শেষ হবে পাঁচ ছয় দু হাজার তেইশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো ডিআর বিওয়ার্স এটি ছিল মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তি যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন